ঘটনাটা আঠারোশো সাতচল্লিশ সালের যেখানে একজন রাজা বাস করতেন রাজার স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও মনে কোনো শান্তি ছিল না শান্তির খোঁজে তিনি যাত্রা শুরু করেন অবশেষে জঙ্গলে একটি পাথরের দেবতার উপর শান্তি খুঁজে পান যে দেবতা বনে বসবাসকারী গ্রামবাসীদের রক্ষা করেন রাজার সাথে করে পাথরটি নিয়ে যাওয়ার বিনিময়ে তিনি তার জমির বিশাল অংশ গ্রামবাসীদের দান করেন এরপর চলে আসি উনিশশো সালে যেখানে রাজার উত্তরসূরি স্থানীয়দের কাছ থেকে জমিটি হস্তান্তর করার চেষ্টা করেন সেই জঙ্গলের দেবতা যা দেহে ভর করেন সেই অভিনয়কারী বলেন যদি স্থানীয়দের কাছ থেকে জমিটি নেওয়ার চেষ্টা করে তবে সে রক্তভূমি করে মারা যাবে আর সে নিজে অদৃশ্য হয়ে যাবে এরপর তাই হয় রাজার উত্তরাধিকারী জমিটি দখল করার চেষ্টা করে কোটের সামনেই রক্তভূমি করে মারা যান আর সেই অভিনয়কারী ঘন বনে গিয়ে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যান এরপর চলে আসি বর্তমান সময়ে উনিশশো সালে যেখানে একজন ফরেস্ট অফিসার মুরালিকে গ্রামবাসীদের জমিকে একটি ফরেস্ট রিজার্ভে রূপান্তর করার দায়িত্ব দেওয়া হয় সেই গ্রামের জমিদার দেবেন্দ্র যিনি বর্তমান সময়ে রাজার উত্তরাধিকারী তিনি চান না জমিটি সরকারের কাছে যাক বর্তমানে সেই অভিনয়কারীর স্থানটি তার ছেলে শিবকে দিতে বলে কিন্তু শিব তা প্রত্যাখ্যান করে পরিবর্তে তার চাচা ভাই গুরুভা তার জায়গা নেয় শিব তার ছোটোবেলাকার বন্ধু লীলা নামে একটি মেয়েকে ভালোবাসে লীলা ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরির জন্য ট্রেনিং নিয়েছে শিবের কথায় গ্রামের জমিদার দেবেন্দ্রের কথা মতো লীলা ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি পায় লীলা ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি পাওয়ার পরপরই মুরালি এবং তার কর্মীরা মিলে বন সংরক্ষণের জন্য একটি বেড়া তৈরি করে গ্রামবাসীরা কাজ বন্ধ করার চেষ্টা করে কিন্তু পুলিশ ও বনকর্মীরা মিলে তাদের আটকানোর চেষ্টা করে এতে লীলা ও শিবের মধ্যে দূরত্ব তৈরি হয় ফলে মুরালির সাথে শিবের দ্বন্দ্ব হয় মুরালি শিব এবং তার বন্ধুদের গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় শিব মুরালিকে মারার চেষ্টা করে কিন্তু মুরালি বেঁচে যায় এদিকে শিব ও তার বন্ধুরা গা ঢাকা দেয় কয়েকদিন পর তারা পরিবারের সাথে দেখা করতে আসে শিব লীলার সাথে মিলিত হয় তখনই এক এক করে শিব ও তার বন্ধুদের সবাইকে গ্রেপ্তার করে এরপর গুরুবা দেবেন্দ্রের কাছে যায় শিবকে যাতে জামিন দেয় কিন্তু কথোপকথনের সময় দেবেন্দ্র তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে যাতে করে গ্রামবাসীরা যেন তাদের পৈতৃক জায়গা ছেড়ে দেয় কিন্তু গুরুবা তার কথায় রাজি না হওয়াতে দেবেন্দ্র তাকে মেরে রাতে তার বাড়ির সামনে ফেলে দিয়ে যায় দেবেন্দ্র শিবের সামনে এমনভাবে চাল কাটায় যেন গুরুবাকে ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসার মুরালি মেরেছে আর দেবেন্দ্র শিবকে জামিন করায় শিব গুরুবার মৃত্যুর প্রতিশোধ নিতে মুরালিকে মারতে যায় সেখানে শিব সেই গ্রামের একজনের কাছ থেকে জানতে পারে দেবেন্দ্র নিজেই গুরুভাকে মেরেছে সেখানে দেবেন্দ্রের কিছু লোক মাস্ক পরে শিবকে মারতে আসে তাদের মধ্যে ফাইট হয় দেবেন্দ্রের লোকেরা সেখান থেকে পালিয়ে যায় এরপর শিব ও মোরালি মিলিত হয় একদিকে গ্রামবাসীদের সকলে মিলে আর অন্যদিকে দেবেন্দ্র ও তার লোকেরা মিলে গ্রামবাসীকে আক্রমণ করে যার ফলে সেখানে তীব্র যুদ্ধ হয় এবং বেশ কয়েকজন গ্রামবাসী নিহত হয় এই যুদ্ধে শিবকে দেবেন্দ্রের লোকজন প্রায় মেরেই ফেলেছিল শিব সেখানে মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরে সেখানকার দেবতা শিবের দেহে ভর করে এরপর সে দেবেন্দ্র ও তার লোকেদের হত্যা করে যুদ্ধের কয়েক মাস পর শিব ভূতকলা পরিবেশন করে যেখানে তিনি মুরালি এবং গ্রামবাসীদের একটি প্রতীকী অঙ্গভঙ্গিতে হাত মেলান এরপর শিব তার পিতার আত্মার সাথে মিলিত হওয়ার জন্য বনের গভীরে চলে যায় ও সেখানে শিব নিজেও তার বাবার মতো অদৃশ্য হয়ে যায় এর ঠিক কয়েক বছর পরের ঘটনায় একজন গ্রামবাসী শিব ও লীলা ছেলে সুন্দরাকে তার বাবা নিখোঁজ হওয়ার বিষয়ে বলেন